সুপ্রভাত, শুরু করছি 3রা জুলাইয়ের দিন মাহাত্মগুলি। আজকের দিনে পালিত হয় ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে। 1883 খ্রিস্টাব্দে ফ্রান্স কাফকা এদিন জন্মগ্রহণ করেন প্রাগে, বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে বিবেচিত। তার অধিকাংশ রচনা যেমন ডি ফেরডানভুল্ড, ডার প্রজেন্স, ডা স্কোলস ইত্যাদি বিষয়বস্তু এবং আদর্শিক অভিমুখ, আধুনিক বিচ্ছিন্নতাবোধ, মানুষের ওপর ক্ষমতাধর মানুষের শারীরিক এবং মানসিক নিষ্ঠুরতা, অভিভাবক সন্তান সম্পর্কে সংঘর্ষ, আতঙ্কজনক উদ্দেশ্য, চরিতার্থে ব্যস্ত এমন চরিত্র, মানব জীবনে আমলাতান্ত্রিক হস্তক্ষেপ এবং রহস্যময় রূপান্তর, সব বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল। 1997 খ্রিস্টাব্দের রথীন মৈত্র এদিন প্রয়াত হন, বিশিষ্ট চিত্রশিল্পী। এ কলকাতার হরেক চিত্র এঁকে রাখছেন রথীন মিত্র। আনন্দবাজার পত্রিকার কলকাতার কর্চায় দেখা দিয়েছিল এই ছড়া। শিল্পী রথীন মিত্রকে যারা চিনতেন তারা এই দুই লাইনের মর্মার্থ বুঝতেন। এই দ্রুত বদলাতে থাকা শহরকে এঁকে রেখেছেন তিনি। হগ মার্কেট, খিদিরপুর ব্রিজ ইত্যাদি বিভিন্ন জায়গার পুরনো স্থাপত্য ইতিহাসকে গেঁথে রেখেছেন রেখায়। রং ছাড়াই দিব্যি রঙিন করে তুলেছিলেন সেসব ছবি। নিছক শিল্পের কাজ ছিল না তার। 1932 খ্রিস্টাব্দে স্বর্ণকুমারীতে বিয়ে দিন প্রয়াত হন, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক। জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ, দেবেন্দ্রনাথ ঠাকুরের 10ম সন্তান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। দীর্ঘ 30 বছর মাসিক ভারতী পত্রিকার লেখক এবং সম্পাদক হিসেবে খ্যাতি লাভ করেন। তার দীপনির্বাণ উপন্যাসটি ব্যাপক প্রশংসিত হয়। তার অন্যান্য রচনাগুলিও আছে যেমন মুকুল, স্নেহলতা, পালিতা ইত্যাদি। আর সবচেয়ে সেরা গ্রন্থ কাহাকে, যার ইংরেজি নাম দি আনফিনিশড সং। 2020 খ্রিস্টাব্দে সরোজ খান এদিন প্রয়াত হলেন, বলিউডের সেলিব্রিটি কোরিওগ্রাফার। প্রতিটি নাচে তার থাকতো নতুন চমক, নতুন সিগনেচার স্টেপ। একটা সময় বলিউডে ছিল তার একচ্ছত্র আধিপত্য। দিলওয়ালে দুলহানিয়া, লেজাইঙ্গে, দেবদাস, জাবুই মেট ইত্যাদি ছবির মতো নাচের দৃশ্যে উজ্জ্বল তার কৃতিত্বে। 1, 2, 3 কিংবা ধাক ধাক গানের তালে নাচের দৃশ্যে আসমুদ্র হিমাচলে ঝড় তুলেছিলেন তিনি। মাধুরী দীক্ষিত তার কোরিওগ্রাফার ছিলেন এই সরোজ খান। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলি। ধন্যবাদ।